আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাগানে আবারও আরেকটা পেয়ারা গাছে ঘুঘু পাখি বাসা বেঁধেছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছটা কিন্তু ভালো, অনেক ঝোপালো। এই গাছে এখনও কিছু কিছু পেয়ারা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে পেয়ারা, তারপরে এই যে এখানেও পেয়ারা আছে, বড় বড় পেয়ারাও আছে এবং ছোট ছোট পেয়ারাও আছে। তো আজকে হচ্ছে আমরা গাছের ডাল হচ্ছে ছাঁটাই করতেছি, এই যে আপনাদেরকে দেখাই। এখন অনেক বিকেলবেলা, যার কারণে আলোটা এইরকম পড়তেছে, সূর্য ডুবু ডুবু একটা অবস্থা, ডুববে এখন। তো আমরা গাছ হচ্ছে ছাঁটাই করতেছি, তো হঠাৎ করে খেয়াল করলাম যে হচ্ছে গাছের মধ্যে একটি বাসা আছে, আর সেটা হচ্ছে ঘুঘু পাখির বাসা। এখন ঘুঘু পাখির বাসা কেমন করে কনফার্ম হলাম, সে কারণ হচ্ছে পেঁচা পাখি কিংবা হচ্ছে আরেকটা বুলবুলি পাখি, এদের ডিম হচ্ছে যে কোনো একটা কালারের হয়, কিন্তু ঘুঘু পাখির ডিম যেটা সেটা আসলে হয় সাদা, যার কারণে কিন্তু আমরা সহজে বুঝতে পারছি যে এটা হচ্ছে ঘুঘু পাখির বাসা। তো আমি বরাবরই যেটা আপনাদেরকে মেসেজ দিই সেটা হচ্ছে, যদি কারোর বাসায় কিংবা বাড়িতে কোনো গাছের মধ্যে যদি এরকম যদি পাখির বাসা যদি থাকে, তাহলে সেই ডিম এবং পাখি তারা যাতে সবাই যাতে নিরাপদে থাকে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, সেই দিকে নজর রাখবেন। কারণ হচ্ছে পাখি হচ্ছে আমাদের পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করে, আমাদের জন্য খুবই উপকারী, এটা আসলে খুবই জরুরি একটা বিষয়। কিন্তু আমরা সচেতন না বলে আমাদের দেশে পাখি দিন দিন হারিয়ে যাচ্ছে, আমাদের দেশে পাখি দিন দিন কমে যাচ্ছে, কারণ আমরা অবাধে পাখি নিধন করি। আর দেখা যায় যে বাচ্চা কোনো ছেলে যদি বাচ্চারা যদি পাখির যদি খোঁজ পায়, তাহলে দেখা যায় যে তারা পাখি ধরে ফেলে, এবং কি ডিম পেলেও সেই ডিমগুলো হচ্ছে দেখা যায় যে নষ্ট করে ফেলে। ঘুঘু পাখি কিংবা ঘুঘু পাখির বাচ্চা পেলে তারা পালন করার চেষ্টা করে যে আমরা পেলে পেলে বড় করব, যেটা আসলে একদমই উচিত না, কারণ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ঠিক একইভাবে আসলে এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা সবাই হচ্ছে আপনাদের আশেপাশে যদি কোনো ছেলে সন্তান বা বাচ্চা কাচ্চা থাকে, তো তাদেরকে সচেতন করবেন যাতে তারা কখনোই পাখির বাসা নষ্ট না করে, কারণ পাখির বাসা নষ্ট করলে পরিবেশে ভারসাম্য নষ্ট হয়, আর হচ্ছে পরিবেশে ভারসাম্য নষ্ট মানে হচ্ছে আমাদের পৃথিবীটা আসলে বসবাস অযোগ্য হয়ে যাবে দিন দিন, কারণ পাখিরা বিভিন্ন, এই যে আমার বাগানে কিন্তু বিভিন্ন পোকা মাকড় থেকে শুরু করে সব কিছু কিন্তু পাখিরাই খায়, যার কারণে আমি পাখিদের কখনোই আমি ডিস্টার্ব করি না। তো আমরা এর আগে অনেকবার দেখেছি আমাদের বাগানে পেঁচা পাখি, বুলবুলি পাখি, হ্যাঁ টুনটুনি পাখি, অনেক পাখি হচ্ছে বাসা বাঁধছে, আমরা কখনোই তাদেরকে বিরক্ত করি না, কারণ হচ্ছে পাখিরা আমার বাগানে আমারই উপকার করে, আমার বাগানের পোকা খেয়ে ফেলে, মাকড় খেয়ে ফেলে, হ্যাঁ ক্ষতিকারক পোকা যেগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলে। তো এই পাখিরা আমাকে উপকারই করে, এগুলো হচ্ছে উপকারী পোকা পাখি। আর পাখিরা কিন্তু অনেক সময় আমার বাগানে পেয়ারা খায়, আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে অনেকগুলো ভিডিও দিছি, কিন্তু তারপরেও কিন্তু আমি পাখিদের প্রতি একটু বিরক্ত না, কারণ পাখির রিজিক আছে বলে মহান আল্লাহ তাআলা আমার বাগানে রিজিক রাখছে, বিলদায় পাখিরা আমার বাগানে আসে। তো ভালো থাকবেন সবাই, আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম।